হ্যালো বন্ধুরা, রান্নার সহজ পাঠে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি, গাঁঠি কচুর শিটে। এটাকে আমি গাঁঠি কচু নামেই কিন্তু জানি, জানি না এর আরো কোনো নাম আছে কি নেই। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের কোনো প্রয়োজন হয় না। চলুন দেখে নেব এই গাঁঠি কচুর শিটে আমি কিভাবে বানাবো। তার আগে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করবেন, যাতে করে আমি কোনো নতুন নতুন রেসিপি শেয়ার করলে সেটা ঝটপট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই কচুর শিটে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাঁঠি কচু, এটা কিন্তু অবশ্যই দরকার, আর নিয়েছি লঙ্কা। আমি এখানে 8টা লঙ্কা নিয়েছি, এটা একটু ঝাল হয় খেতে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা নেবেন। নিয়েছি একটু কাঁচা সর্ষের তেল, আর যেটা অবশ্যই দরকার কালো জিরে। কালো জিরেটা আমি এখানে 3 চামচ মতো কালো জিরে কিন্তু নিয়ে নিয়েছি। সবার আগে আমরা এই গাঁঠি কচুর খোসাটাকে ছিলে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। এটাকে আপনারা খোসাটা না ছিলেও কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে পরে খোসাটাকে ছিলে নিতে হবে। আমি তাই আগেই খোসাটাকে ছিলে তারপরেই প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আমি গাঁঠি কচুটাকে প্রেশার কুকারে একটু লবণ দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখুন, আমি কিন্তু গাঁঠি কচুটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। আমি কড়াইটা গরম করে ওতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে ওর মধ্যে যে কালো জিরে আমরা নিয়েছিলাম সেই কালো জিরে 1/2 চামচ মতো দিয়ে দিলাম। কালো জিরেটা কিন্তু একটু ভাজা ভাজা গন্ধ বেরোনো অবধি আমরা ভেজে নেব। কালো জিরেটা একটু ভেজে নিয়েছি। এবার যে কচুর গাঁঠিটা আমরা মেখে রেখেছিলাম সেই কচুর গাঁঠিটা আমরা দিয়ে দেব। গাঁঠি কচুর মাখাটা দিয়ে কিন্তু এটাকে আমরা একটু হালকা ভেজে নেব। গাঁঠি কচুটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজবেন না, একটু হালকা ফ্লেমে আমরা ভেজে নেব। আর যতক্ষণ এই গাঁঠি কচুটা আমরা ভাজবো ততক্ষণে যে কাঁচা লঙ্কা আর কালো জিরে আমরা নিয়ে নিয়েছিলাম সেই কালো জিরেটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে শিল নোড়াতে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই গ্রাইন্ডারেও মিক্স করে নিতে পারেন, আমি শিল নোড়াতে বেটে নেব। কাঁচা লঙ্কা শিল নোড়ায় বাটার সময় একটুখানি লবণ দিয়ে যদি বাটেন তাহলে কিন্তু খুব ভালো মিহি পেস্ট হয়। দেখুন, এদিকে আমরা গাঁঠি কচুটাকে কিন্তু ভালোই ভেজে নিয়েছি, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার যে কালো জিরে কাঁচা লঙ্কার পেস্টটা আমরা করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব।
জিরে বাটাটা দেওয়ার পরে এটা কিন্তু আবার একটু কড়াইতে লেগে লেগে যাওয়া টাইপের হয়ে যাবে, তখন আবারও এটাকে আমরা একটু নাড়িয়ে নেব খুব ভালোভাবে, যাতে কড়াইর থেকে আবারও একে ছেড়ে দেয়। দেখুন এটা কড়াইর থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় যে আমাদের কাঁচা সর্ষের তেলটা ছিল সেই কাঁচা সর্ষের তেলটা বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এদেরকে ভালোভাবে মিক্স করে আবারও এক মিনিট মতো ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন আমি সুন্দর করে সর্ষের তেলটা কিন্তু মিক্স করে নিয়েছি, গাঁঠি কুচুটা কিন্তু কড়াইয়ের থেকে একদম ছেড়ে দিয়েছে, আর একটুও লেগে থাকছে না। এইভাবে হয়ে গেলে বুঝবেন আমাদের কচুর শিটে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু প্রেস করবেন। Thank you.